ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস আজকে আমরা ইলেকট্রনিক এফেক্টের একটা ইম্পর্ট্যান্ট এফেক্ট হাইপার কনজুগেশন সম্পর্কে ডিসকাস করবো এরপরে আসছি হাইপার কনজুগেশন যাকে আমরা বলি নো বন্ড রেজোনান্স বা সিগমা পাই কনজুগেশন আমরা জানি যে একটু 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 আগে দেখে নিলাম কি না মিথাইলের থেকে ইথাইলের ইলেকট্রন রিলিজিং পাওয়ার বেশি তার থেকে প্রোপাইলের বেশি তার থেকেও বিউটাইল গ্রুপের ইলেকট্রন রিলিজিং এফেক্ট বেশি কিন্তু যদি এই গ্রুপগুলো কোনো একটা সিসি ডাব ডাবল বন্ড কিংবা কার্বো ক্যাটায়নের সাথে যোগ থাকে তখন এই অর্ডারটা কিন্তু পাল্টে যায় সেই অর্ডারটা অর্থাৎ ইলেকট্রন রিলিজিং পাওয়ারটা তখন কিন্তু জাস্ট রিভার্স হয়ে যায় এই কেন হয়ে যায় সেটা আমরা হাইপার কনজুশন দিয়ে এক্সপ্লেন করতে পারবো কীরকম ধরো এই একটা মিথাইল গ্রুপ এর আলফা পজিশানে কি আছে পাই বন আছে তাহলে ভাবো অ্যাজিপ যে সিএচ বনটা ভেঙে গেছে ভেঙে গিয়ে এখানে ডাবল বোন করছে আর এখানে পাই বনটা এখানে শিফট করে মাইনাস হয়ে গেছে দেখো এখানে ডাবল বোন হয়েছে আর মাইনাস হয়ে গেছে একইভাবে বাকি এটা হচ্ছে এখানে ধর এখানে এই করতে পারবে আবার এটাও করতে পারবে তাহলে দেখো বেসিক্যালি কি প্রথমে এটা করেছে তারপরে বাম দিকেটা করেছে তারপরে নিচেরটা করেছে তাহলে বেসিক্যালি আলফা পজিশানে যতগুলো সিএচ বন ছিল প্রত্যেকটাই এভাবে কনজুগেশন করতে পারবে এখন এই কনজুগেশন আমরা দেখতে পাবো না আমরা আইসোলেট করতে পারবো না আমরা কী করছি এই জন্য হাইপার অর্থাৎ হাইপোথেটিক্যালি আমরা ভাবছি কনজুগেশন করছে তাই তো এই জন্য হাইপোথেটিক্যালি ভাবছি এই জন্য বলছি এটাকে হাইপার কনজুগেশন তাহলে এই হাইপোথেটিক্যাল কনজুগেশন বা হাইপার কনজুগেশন এফেক্টের জন্যই কি হবে না স্টেবিলিটি অর্ডারটা পাল্টে যাবে যদি তারা কোনো ডাবল বন্ড বন্ড কিংবা কার্বো ক্যাটায়নের আলফা পজিশানে প্রেজেন্ট থাকে ধরে যাক এই হচ্ছে একটা মিথাইল গ্রুপ কি হচ্ছে এখানে না এটার আলফা পজিশানে একটা বন্ড আছে তাহলে এখানে মোট তিনটে হাইড্রোজেন আছে যারা হাইপার কনজুগেশন স্ট্রাকচার দিতে পারবে এখানে কি আছে না দুটো আছে হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন অর্থাৎ কার্বনিলের আলফা পজিশানে যতগুলো হাইড্রোজেন আছে এখানে কতটা আছে মাত্র একটা আছে আর টার্সিডি বিটলের ক্ষেত্রে কোন রকম আলফা হাইড্রোজেন নেই তাই তো তাহলে এভাবে যদি এই অবস্থায় অ্যালকিন থাকে তখন এদের স্টেবিলিটি অর্ডারটা কিন্তু জাস্ট আগে যা ছিল তার রিভার্স হয়ে যাবে তাই তো তাহলে মিথাইল গ্রুপের কি হচ্ছে তিনটে হাইপার কনজুগেশন স্ট্রাকচার দিতে পারছে তাহলে ওর স্টেবিলিটি বেশি তারপর দুটো তারপর একটা তারপর জিরো ঠিক আছে তাহলে টার্সের বিউটাল বা যে কোনো অ্যালকাইল গ্রুপগুলো কোন পজিশানে আছে তার উপর বেশ করে তাদের আমরা স্টেবিলিটি অর্ডার সাজাতে পারব এবারে এই বিভিন্ন রকমের হাইপার কনজুমেশন হতে পারে কোথাও নাম্বার অফ বন্ড কমে যেতে পারে কোথাও বাড়তে পারে এর উপর বেশ করে আমরা নর্মালি দুটো দেখতে পাই দুটো টাইপের একটা হচ্ছে ইফ দ্য নাম্বার অফ কোভেলেন্ট বন্ড ডিক্রিজেস অ্যাজ এ রেজাল্ট অফ হাইপার কনজুকেশান দেন দিস ইজ কল্ড স্যাক্রিফিসিয়াল হাইপার কনজুকেশান যদি কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা যদি কমে যায় তখন তাকে কি বলবো না স্যাক্রিফিসিয়াল স্যাক্রিফাইস কি ত্যাগ করা তাহলে স্যাক্রিফিসিয়াল হাইপার কনজুকেশান ধরো যাকি একটা এক্সাম্পল নিচ্ছি কী নিচ্ছি দেখো এখানে তিনটে সিএইজি বন্ডের সাথে তিনটে সিগমা বন্ড আর একটা পাই বন্ড এই হচ্ছে মোট এই বন্ডগুলো কন করবো এটা পাই এটা সিগমা এটাও সিগ্মা একটা আর এটা সিগ্মা তাই তো এই চারটে বন্ড এখন হাইপার কনজুমশন হওয়ার ফলে প্রথমে কি এই সিএসটা ভাঙছে ভেঙে গিয়ে এই পাই বনটাও ভেঙে গেছে তাই তো তাহলে এখন কি হয়েছে এখন দেখো এই একটা সিগমা আছে এই একটা সিগমা আছে আর এই একটা পাই বন আছে অর্থাৎ আগে দেখো আগে মোট তিনটে সিগমা প্লাস একটা পাই ছিল থ্রি প্লাস ওয়ান চারটে ছিল এখন কথা হয়েছে এখন হচ্ছে দুটো প্লাস ওয়ান তিনটা হয়েছে এখানে দেখো এখানে ওই এই একটা সিগমা এই একটা সিগমা আর একটা পাই তিনটে আছে এখানে দেখো তিনটে আছে তাহলে আগে চারটা ছিল কিন্তু হাইপার কনজুকেশান হওয়ার জন্য তিনটে বন্ড দেখতে পাচ্ছি এটাকে বলছি আমরা স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুকেশান যদি ইফ দ্য নাম্বার অফ কোভেলেন্ট বন্ড রিমেইন সেম যদি কোভেলেন্টের বন্ডের সংখ্যা যদি একই থাকে তখন সেই ধরনের হাইপার কনজুগেশন বলবো আইসোভেলেন্ট হাইপার কনজুকেশান যেরকম ধরো এখানে তাহলে এখানে ছিল একটা সিগমা এই সিগমা এই সিগমা আর এখানে কোনো পাই বোন ছিল না তিনটে সিগমা তাহলে ফার্স্ট এটা যদি হাইপার কনজুমশন করে এখন কি হয়েছে না একটা সিগমা এই একটা সিগমা আর এই একটা পাই অর্থাৎ আগে আমার তিনটে সিগ্মা ছিল এখন দুটো সিগমা প্লাস একটা পাই টোটাল সংখ্যা কিন্তু আমার তিন থাকছে যার ফলে এই ধরনের হাইপার কনজুমশনকে আমরা বলবো আইসো ভ্যালেন্ট আইসো সেম আছে আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন এই হাইপার কনজুগেশনের একটা এফেক্ট যাকে বলি আমরা বেকার নাথান এফেক্ট হিসাবে পরিচিত সেটা কিরকম না কোনো অ্যারোমেটিক রিংয়ের যদি বেঞ্জালিক তো এটাই হচ্ছে তো আলফা পোজিশানিক বেঞ্জ রিংয়ের সাপেক্ষে তো এটাই বেঞ্জালিক পজিশান এখানে যদি কোনো হাইড্রোজেন থাকে তাহলে সেই হাইড্রোজেনটা কি করতে পারবে না অ্যারোমেটিক রিংয়ের সাথে কনজুগেশন করতে পারবে কনজুগেশন করে এই প্যারা পজিশন যেটা এটা তো প্যারাপোজিশন আমার এই পজিশন কী করবে এটাকে আমরা স্টার্ট দিয়ে মেনশন করছি এই পজিশনে ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দিতে পারবে দিয়ে এই এরকম একটা হাইপার কনজুক দুশোর করতে পারবে তাহলে এখানে ডেন্সিটি বেড়ে গেছে তাহলে এই আর হচ্ছে যে কি না টারসেরি বিউটাইল বেঞ্জিন এই দুটোর ক্ষেত্রে কোনটার পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে না দেখো এই টারসেরি বিউটাইল গ্রুপের ক্ষেত্রে এখানে রকম হাইপার কনজুগেশন সম্ভব হবে না কারণ আলফা পজিশনে কোনো সিএইচ নাই যার ফলে কিন্তু টলিউনের ক্ষেত্রে তিনটে আলফা হাইড্রোজেন আছে তাই তো তাহলে তিনটে হাইপার কনজুগেশন সম্ভব হবে এই জন্য বলছে কম্পাউন্ড ওয়ানের ক্ষেত্রে মানে টলিউনের ক্ষেত্রেই এই স্টার পজিশানে ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে এই কম্পাউন্ড টুয়ের স্টার পজিশনে থেকে ওকে আমরা এই হাইপার কনজুগেশন দিয়ে বিভিন্ন অ্যালকিনের স্টেবিলিটি অর্ডারকে সাজাতে পারবো কিরকম না ধরো এটা আছে কি তিনটে এই যে আলফা সবগুলো আলফা পজিশন আলফা এই আলফা এটাও আলফা তাই তো তাহলে টোটাল দেখো চারটে আলফা পোজিশান আছে প্রত্যেকটাতে সিএস করে আছে টোটাল বারোটা হাইপার কনজুমিশন স্ট্রাকচার সম্ভব কম্পাউন্ড টুতে দেখো এই একটা মিথাই দেখো আলফ আলফা পেশনে আছে এই তিনটে অর্থাৎ নটা এখানে দেখো তারপরে কটা আছে না এগুলো হচ্ছে ছটা করে আছে তাই তো ছটা করে আছে আর তারপরে দেখো এখানে এখানেও ছটা আছে এখানে কটা আছে না একটা মিথলের জন্য তিনটে আছে আর এখানে কোনো নাই জিরো তাহলে এদের নাম্বার অফ হাইপার কনজুম স্ট্রাকচার আমরা পেয়ে যাচ্ছি তাহলে স্বাভাবিক যার সব থেকে বারো যার বেশি তার স্টেবিলিটি বেশি হবে তারপরে নয় হবে এরপরে ছয়গুলো অনেকগুলো আছে তিনটে পজিশন আছে এর মধ্যে কারো বেশি হবে কারো কম হবে না দেখো যদি আমরা এই সিস অ্যালকিন দেখি এখানে দুটো মিথাইল গ্রুপ ডাবল বন্ডের একই দিকে আছে যার জন্য এদের মধ্যে স্টেরিক রিপারশান থাকবে যেটা হচ্ছে ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর যার ফলে এটাকে কিছুটা ডিস্টেবিলাইজ করে দেবে আর বাকি এ দুটো দুটোরই ছটা করে হাইপার কনজুমিশন সম্ভব দুটোরই স্টেবিলিটি প্রায় সমান তিনটে সবথেকে কম এভাবে আমরা এদের স্টেবিলিটি অর্ডার সাজাতে পারবো তাদের নাম্বার অফ হাই স্টেবিলিটি স্টেবিলিটিও এক্সপ্লেন করতে পারবো কিরকম ধরো একটা এই কার্বোক্যাটন একটা হচ্ছে থ্রি ডিগ্রি কার্বোক্যাটন এখানে দেখো কি আছে না তিনটে আলফা পজিশনে তিনটে মিথাইল গ্রুপ আছে অর্থাৎ টোটাল নটা হাইপার কনজুগেশন সম্ভব এখানে দেখো টু ডিগ্রি কটা আছে না এই একটা মিথাইল আর এই একটা মিথাইল অর্থাৎ টোটাল ছটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার সম্ভব এখানে দেখো শুধুমাত্র একটা মিথাইল তিনটে আর এখানে জিরো অর্থাৎ এদের স্টেবিলিটি অর্ডার ওটা নিশ্চয়ই নয় বেশি হবে যার তারপরে ছয় তারপরে তিন তাহলে এইভাবে হাই কনজুগেশন দিয়ে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটিকে এক্সপ্লেন করতে পারবো এবার যদি বলা হয় যে ড্র দ্য স্ট্রাকচার অফ মোস্ট স্টেবল অ্যালকিন উইথ কেমিক্যাল ফর্মুলা সি সিক্স এইচ টুয়েলভ অর্থাৎ সি সিক্স এইচ টুয়েলভ একটা মলিকুলার ফর্মুলা এটা দিয়ে মোস্ট স্টেবল অ্যালকিন ড্র করো ফার্স্ট আমরা কী করবো না এর ডাবল বন্ড ইকুইভ্যালেন্স ক্যালকুলেট করে নেবো তো এখানে যদি ডাবল বন্ড ইকুইভ্যালেন্স টু ওয়ান তাহলে একটাই ডাবল বন্ড থাকবে তাহলে আমরা সেকে একটা ডাবল বন্ড দিয়ে পসিবল অ্যালকিনের স্ট্রাকচারগুলো ড্র করব তাহলে আমরা তিনটে স্ট্রাকচার পাচ্ছি এখন এখানে অ্যালকিনের স্টেবিলিটি আমরা কনসিডার করব যার ফলে কোথায় কতগুলো হাইপার কনজুকেশন স্ট্রাকচার সম্ভব সেগুলো আমরা প্রথমে কাউন্ট করব না এই যদি অ্যালকিন হয় এর এটা আলফা পজিশন আর এটাও আলফা পজিশন তাই তো তাহলে এই আলফাতে তিনটে হাইড্রোজেন আছে আর এখানে একটা আছে তাই তো টোটাল চারটে হাইপার কনজুকেশন সম্ভব কম্পাউন্ড টুতে কটা আছে না এটা হচ্ছে আলফা পজিশন তাহলে এখানে কোনো রকম হাইপার কনজুগেশন সম্ভব নয় তাহলে জিরো কম্পাউন্ড ওয়ানে কি আছে না এই একটা আলফা এই একটা আলফা এই একটা আলফা এবং এই একটা আলফা অর্থাৎ চারটে আলফাতে চারটে মিথাইল গ্রুপ আছে অর্থাৎ টোটাল বারোটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার সম্ভব তার ফলে চোখ বন্ধ করে বলতে পারি যে কম্পাউন্ড ওয়ান বা অ্যালকিন ওয়ানটাই হচ্ছে মোষ্ট ষ্টেবুল এলকিন থেংক ইউ